শান্তি সংহতি ও উন্নয়নের জন্য ইসলামী মূল্যবোধ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দুই দিনের সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কাউন্সিলের বিদায়ী চেয়ারম্যান দায়িত্ব হস্তান্তর করেন নতুন চেয়ারম্যান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর কাছে। বাংলাদেশ সহ 58 সদস্য রাষ্ট্রের মধ্যে 40 দেশের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ প্রায় 600 প্রতিনিধির এই সম্মেলনে ওআইসির মহাসচিব এবং পর্যবেক্ষক হিসেবে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বক্তৃতা করেন। বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ইসলামী উম্মাকে চিন্তা চেতনা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। মুসলমান পরিচয়কে সহিংসতা ও চরমপন্থার সঙ্গে গুলিয়ে না ফেলে শান্তি সংহতি ও সমৃদ্ধির কথা মাথায় রেখে ওআইসিকে ঢেলে সাজানোর কথা বলেন প্রধানমন্ত্রী। আজকে মুসলমান পরিচয়কে ভুলভাবে সহিংসতা ও চরমপন্থার সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে, এই অবস্থা কখনোই চলতে দেওয়া যায় না, কারণ ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তিতে বিশ্বাস করি। মাত্র মুষ্টিকয়েক লোকের জন্য আমাদের এই পবিত্র ধর্মের কোনো বদনাম হোক সেটা আমরা চাই না। এখন সময় এসেছে আমাদের চিন্তা চেতনা ও দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন আনার। সময় এসেছে টেকসই শান্তি সংহতি ও সমৃদ্ধির আলোকে আমাদের ভবিষ্যৎকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানোর। রোহিঙ্গা ইস্যুতে ইসলামী সহযোগিতা সংস্থাকে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ এবং কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিপীড়িত মানবতার জন্য বাংলাদেশ নিজেদের হৃদয় ও সীমান্ত দুটোই উন্মুক্ত করেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিপীড়িত মানবতার পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়ে গেছেন। কাজেই মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী যখন জাতিগত নির্মূলের মুখোমুখি, ওআইসি তখন নিশ্চুপ থাকতে পারে না। সেই সাথে সাথে আমি আর অনুরোধ করবো ওআইসিকে যে প্যালেস্টাইনিদের সমস্যা দ্রুত সমাধান হওয়া একান্তভাবে প্রয়োজন এবং এই সমস্যা সমাধান করতে ওআইসি বিশেষ ভূমিকা রাখবে, এটাই আমরা আশা করি। ইসলামী সহযোগিতা সংস্থাকে অবশ্যই মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে, যাতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী তাদের অধিবাসী রোহিঙ্গাদের দেশে নিরাপদে ফেরত নিয়ে যায়। গেল বছর রিয়াদ সম্মেলনে নিজের দেয়া চার দফা প্রস্তাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মকৌশল ঢেলে সাজাতে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন। ইসলামের মৌলিক বিশ্বাসের উপর সকলকে আস্থাশীল হতে হবে, আমাদের সাম্প্রদায়িক মানসিকতা বর্জন করতে হবে এবং ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা বা সমাজে বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। শান্তিপূর্ণ উপায়ে সকল বিবাদের সমাধান করতে হবে, আমাদের নিন্দুকদের কোনো ধরনের হস্তক্ষেপ বা প্রভাব বিস্তারের সুযোগ না দিয়ে নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। চলমান দ্বন্দ্ব সংঘাতের সমাধান খোঁজার আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের অস্ত্র ও অর্থ সরবরাহ বন্ধ করার পাশাপাশি ইসলাম সম্পর্কিত ভীতি দূর করতে এবং ইসলামের শাশ্বত মূল্যবোধ সমুন্নত রাখতে সকলের প্রতি আহ্বান জানান। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।